যাওয়া কিছুদিনেরপরা প্রতিদিনাখনে নগাঁও বতর দবা সমষ্টি আপনাদের নতুন নতুন খবর পাই আছে। কেতিয়াবা যদি আমার যে রাস্তা আধারশিলা হয়, কেতিয়াবা আমার অঙ্গনবাদী কেন্দ্র, কেতিয়াবা নলা নির্মাণ, এই ধরনের আমার প্রতিদিনাখনে নতুন নতুন আমার কার্যসূচী চলি আসে। যা আমার তিনটা দিনের কেবাটাও রাস্তা আমি আধারশিলা করল। যাকালি আমার যিদিন নগাঁও পৌরসভা দিনের প্রায় 16টাকে উন্নয়নমূলক কামর আমার যে শুভ উদ্বোধন করা হল, তার আগের দিনাখন আমি 34টা রাস্তা একদিনাখনে, তার আগের দিনাখন 38টা রাস্তা একদিনাখনে, আর আজিও দেখা পাইছে আপনাদের প্রায় 14টা রাস্তা, যুদ্ধ রাস্তা নগাঁও বতরদ্রবা নতুন সমষ্টি হল হওয়ার পাছত আমার বতরদ্রবা যে আমার ঠাই আমার তো সোমালে, বা ব্রহ্মপুরের যে ঠাই সোমালে, রূপৈরপা যে ঠাই সোমালে, 14টা রাস্তা ইতিমধ্যে আজি আমি আধারশিলা করেছো, আর অহা আমার 1.5 মাহের ভিতর রাস্তাসমূহ নির্মাণের কাম সম্পূর্ণ হব। আজি এই সমস্ত নগাঁও যে উন্নয়নমূলক কাম কাজ, বিশেষ রাস্তার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রায় 60 কোটি টাকা মুকলাই দিছে, যত আমার দেখা পাইছে যে প্রতিটা রাস্তা আমি এটা সুন্দরভাবে নির্মাণ করব পাইছো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মানে ধন্যবাদ জানাইছো। উন্নয়নের ক্ষেত্রে নগাঁও যদরে আগবাড়ি গেছে কেবল মুখ্যমন্ত্রী সদিচ্ছার কারণে হয়েছে, আর মুখ্যমন্ত্রী মহোদয় আজি কেদিনমান আগতে নগাঁওলে আহি কেবাটাও আমার ডাঙর ডর প্রকল্প শুভ উদ্বোধন করে থাকে গেছিল, আর যাকালি যেটা গলিয়ারপুর যখন সভা হয়েছিল নগাঁওর আজি বিকাশের এদিন, নগাঁও শহর সিভিল গেটের উপর এখন ফ্লাইওভার ঘোষণা করে থাকি গেল। গতি এই ধরনের যন্নয়নমূলক বার্তা যদরে মুখ্যমন্ত্রী মহোদয় আমার যে মরমের আশীর্বাদ দিয়েছে আমি ধন্যবাদ জানাইছো, আর নগাঁওবাসী আজি তখন আশীর্বাদ দিছে। যা কিছুদিনেরপরা প্রতিদিনাখনে নগাঁও বতরদ্রবা সমষ্টি আপনাদের নতুন নতুন খবর পাই আছে। কেতিয়াবা যদি আমার যে রাস্তা আধারশিলা হয়, কেতিয়াবা আমার অঙ্গনবাদী কেন্দ্র, কেতিয়াবা নলা নির্মাণ, এই ধরনের আমার প্রতিদিনাখনে নতুন নতুন আমার কার্যসূচী চলি আসে। যা আমার তিনটা দিনের কেবাটাও রাস্তা আমি আধারশিলা করল। যাকালি আমার যিদিন নগাঁও পৌরসভা দিনের প্রায় 16টাকে উন্নয়নমূলক কামর আমার যে শুভ উদ্বোধন করা হল, তার আগের দিনাখন আমি 34টা রাস্তা একদিনাখনে, তার আগের দিনাখন 38টা রাস্তা একদিনাখনে, আর আজিও দেখা পাইছে আপনাদের প্রায় 14টা রাস্তা, যিসমূহ রাস্তা নগাঁও বতরদ্রবা নতুন সমষ্টি হল হওয়ার পাছত আমার বতরদ্রবা যে আমার ঠাই আমার তো সোমালে, বা ব্রহ্মপুরের যে ঠাই সোমালে, রূপৈরপা যে ঠাই সোমালে, 14টা রাস্তা ইতিমধ্যে আজি আমি আধারশিলা করেছো, আর অহা আমার 1.5 মাহের ভিতর রাস্তাসমূহ নির্মাণের কাম সম্পূর্ণ হব। আজি এই সমস্ত নগাঁও যে উন্নয়নমূলক কাম কাজ, বিশেষ রাস্তার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রায় 60 কোটি টাকা মুকলাই দিছে, যত আমার দেখা পাইছে যে প্রতিটা রাস্তা আমি এটা সুন্দরভাবে নির্মাণ করব পাইছো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মানে ধন্যবাদ জানাইছো। উন্নয়নের ক্ষেত্রে নগাঁও যদরে আগবাড়ি গেছে কেবল মুখ্যমন্ত্রী সদিচ্ছার কারণে হয়েছে, আর মুখ্যমন্ত্রী মহোদয় আজি কেদিনমান আগতে নগাঁওলে আহি কেবাটাও আমার ডাঙর ডর প্রকল্প শুভ উদ্বোধন করে থাকে গেছিল, আর যাকালি যেটা গলিয়ারপুর যখন সভা হয়েছিল নগাঁওর আজি বিকাশের এদিন, নগাঁও শহর সিভিল গেটের উপর এখন ফ্লাইওভার ঘোষণা করে থাকি গেল। গতি এই ধরনের যন্নয়নমূলক বার্তা যদরে মুখ্যমন্ত্রী মহোদয় আমার যে মরমের আশীর্বাদ দিয়েছে আমি ধন্যবাদ জানাইছো, আর নগাঁওবাসী আজি তখন আশীর্বাদ দিছে।